হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ চব্বিশের মাধ্যমিকের টেস্ট পেপার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করে দাও দেখো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চারশো ছিয়ানব্বই নাম্বার পেজের রাইটিংটা এর আগে যতগুলো পেজ আছে প্রত্যেকটারই সিন আনসিন গ্রামার রাইটিং সবই করানো হয়ে গেছে তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নাও রাইটিং পোর্শনটা তোমরা পাঁচশো নাম্বার পেজে পেয়ে যাবে দেখো এখানে তিনটে রাইটিং আছে প্রথমে আছে একটা স্টোরি রাইটিং তারপরে এটা দেওয়া দেওয়া হয়েছে একটা নোটিস রাইটিং এবং তারপরে একটা ডায়লগ রাইটিং তো তিনটেই করিয়ে দেবো পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো একটু শেয়ার করো দেখো রাইট এ স্টোরি উইদিন হান্ড্রেড ওয়ার্ডস উইথ দা হেল্প অফ দ্য ফলোই পয়েন্টস অ্যাট এ সুইটেবল টাইটেল এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টগুলো ফলো করে একটা স্টোরি লিখতে হবে তোমাদের আর সেই গল্পটার একটা যথাযোগ্য নাম দিতে হবে তো দেখো কীভাবে লিখবে গল্পের নাম আবু বেন আদম অ্যান্ড দ্য অ্যাঞ্জেল শুরু করবে এভাবে দেয়ার ওয়াস এ পায়ার্স ম্যান নেম আবু বেন আদম একদা একটি ধার্মিক মানুষ ছিল যার নাম ছিল আবু বেন আদম

তখন হলো মাঝরাত সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ট্রেঞ্জ লাইট ইন দ্য রুম অ্যান্ড আবু ও কাপ অ্যান্ড স অ্যান অ্যাঞ্জেল রাইটিং সামথিং ইন এ বুক অফ গোল্ড হঠাৎ করে তার ঘরের মধ্যে অদ্ভুত একটা আলোই ভরে গেল এবং আবু ঘুম ভাঙল আবুর তখন সে দেখল একটা দেবদূত তার সোনার বইতে কিছু একটা লিখছে ফার্স্ট আবু গট ফ্রাইটেন প্রথমে আবু ভয় পেয়ে গেল দেন পিকিং আপ কারে শি সে টু দ্য অ্যাঞ্জেল তারপরে সাহস সঞ্চয় করে সে অ্যাঞ্জেলকে বলল হোয়াট আর ইউ রাইটিং ইন ইউর বুক তুমি তোমার বইতে কী লিখছ আই এম রাইটিং দ্য নেমস অফ দোজ হু লাভ দ্য লাভ দ্য গড সে বললো আমি আমার বইতে সেই মানুষজনের নাম লিখছি যারা ভগবানকে ভালোবাসে ইজ মাইন ওয়ান দেয়ার আমার নাম কি সেখানে আছে আক্স আবু আবু জিজ্ঞেস করলো নো ইটস নট দেয়ার না ওটা ওখানে নেই রিপ্লাই দ্য অ্যাঞ্জেল উত্তর দিল দেন আবু সেট তারপরে আবু বললো আই প্রে দেন রাইট মাই নেম অ্যাজ ওয়ান দ্যাট লাভস ওয়ানস ফেলোম্যান তাহলে আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আমার নামটা ওখানে লেখা হোক এবং যে এই হিসাবে যে অন্যান্য মানুষদের ভালোবাসে দা এঞ্জেল লুক ডাট আবু অ্যান্ড রোড সামথিং এঞ্জেল তখন আবুর দিকে তাকালো এবং কিছু একটা লিখে নিল দ্য নেক্সট নাইট দ্য এঞ্জেল কাম এগেন উইথ এ লিস্ট অফ নেমস ইন এস হ্যান্ড পরের দিন রাতে আবার একটা নামের লিস্ট নিয়ে দেবদূত হাজির হলো দ্য এঞ্জেল শোড হিম দ্য লিস্ট এঞ্জেল বা দেবদূত তখন আবুকে নামের লিস্টটা দেখালো আবুস নেম লিড অল দ্য ফ্রেস্ট আবুর নামটা সবার উপরে ছিল দ্য এঞ্জেল ডিজাপিয়ার সেইং ইউ লাভ ফেলো মেন সো গড লাভস ইউ দ্য বেস্ট তখন এঞ্জেল এইটা বলে অদৃশ্য হলো যে তুমি অন্য মানুষদেরকে ভালোবাসো তাই জন্য ভগবান তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই তোমার নামটা সবার উপরে তো এই হচ্ছে আবু বেন আদাম আর অ্যাঞ্জেলের গল্প তোমরা আরও একবার ভালো করে দেখে নাও আশা করি বুঝতে পেরেছো চলে আসবো পরবর্তী রাইটিংয়ে সাপোজ ইউ আর দ্য হাউস ক্যাপ্টেন অব দ্য হেলথ ক্লাব অফ ইউর স্কুল রাইট এ নোটিস টু দ্য মেম্বার্স অফ ইউর হাউস টু পার্টিসিপেট ইন দ্য ওয়ার্কশপ অ্যারেঞ্জ বাই ইউর হাউস উইথ দ্য এইম অফ এনসিওরিং স্টুডেন্টস অফ দেয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু কিপ ইউর স্কুল এনভায়রনমেন্ট হেলদি হাইজেনিক অ্যান্ড নেচার ফ্রেন্ডলি তো তুমি হচ্ছ হাউস ক্যাপ্টেনের হাউস ক্যাপ্টেন তোমার হেলথ ক্লাবের তো তোমাকে একটি নোটিস লিখতে হবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে তোমার স্কুল থেকে একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে যে ওয়ার্কশপে বলা হবে যে ছাত্রছাত্রীদের কি কর্তব্য রয়েছে স্কুলের এনভার কিভাবে যাতে সেই ওয়ার্কশপ অ্যাটেন্ড করে সেটা জানিয়ে একটা নোটিশ লিখতে হবে দেখো প্রথমে নোটিশ কথাটা উপরে লিখবে তারপরে নিজের থার্ড ব্র্যাকেটের মধ্যে কি সম্পর্কে নোটিশ এখানে হচ্ছে ওয়ার্কশপ অন হেলদি স্কুল এনভায়রনমেন্ট মানিকের কোণে নোটিশ নাম্বার কোণে ডেট শুরু হবে এভাবে

ওয়ার্কশপ হইচ উইবি হেল্ডন টোয়েন্টি ফোর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফ্রম ইলেভেন এ এম টু ফোর পি এম এটা একদিনের একটি ওয়ার্কশপ এটা দু হাজারে ডিসেম্বর হবে আর সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত অল দ্য মেজার্স অফ কিপিং আওয়ার এনভারনমেন্ট হেলদি অ্যান্ড হাইজেনিক উইল বি ডিসকাস্ট ইন দিস ওয়ার্কশপ কীভাবে আমরা আমাদের এনভাররনমেন্টকে হেলদি এবং হাইজেনিক রাখবো সেই নিয়ে ডিসকাস করা হবে এই ওয়ার্কশপে রিনাউন্ড এনভারনমেন্টালিস্ট ডক্টর প্রতাপ সরকার উইল বি প্রেজেন্ট ইন দিস ওয়ার্কশপ এই ওয়ার্কশপে একজন খুবই বিখ্যাত পরিবেশবিদ প্রতাপ কুমার প্রতাপ সরকার আসবেন অল দ্যস রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ওয়ার্কশপ হোল হার্টেডলি টু মেক ইট এ গ্র্যান্ড সাকসেস সমস্ত মেম্বারদের বলা হচ্ছে তারা যেন এই ওয়ার্কশপে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যাতে করে এই ওয়ার্কশপটাকে সাফল্যমণ্ডিত করা যায় এবার শেষে ডান দিকের কোনে লিখবে টি সেক্রেটারি হেলথ ক্যাপ হেলথ ক্লাব সুকমা তারপরে তোমার নাম তোমার স্কুলের নাম বাঁধিকের কোণে লিখবে এসটি কম্পিউটার সাইন্ড বাই দ্য হেডমাস্টার তারপরে স্কুলের নাম এই হচ্ছে নোটিশটা আশা করি বুঝতে পেরেছো আর একবার ভালো করে তোমরা দেখে নাও চলে আসবো পরবর্তী রাইটিংয়ে রাইট অ্যান্ড ইমিডিয়েট ইমাজিনারি ডায়লগ ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস উইথ ইউর ফ্রেন্ড ডিসকাসিং অফ দ্য নেসেসিটি অফ কামিং টু স্কুল রেগুলারলি টু ডেভেলপ দ্য কগনেটিভ অ্যান্ড ইমোশনাল হেলথ ইন স্টুডেন্ট অফ দ্য স্টুডেন্টস তোমার দু বন্ধুর মধ্যে একটি ইমাজিনারি ডায়লগ লিখতে হবে যে প্রতিদিন স্কুলে যাওয়ার কী গুরুত্ব রয়েছে প্রতিদিন স্কুলে গেলে যে আমাদের কগনেটিভ এবং ইমোশনাল হেলথ ডেভেলপমেন্ট হয় সেই সমস্ত কিছু ব্যাপার নিয়ে একটা কথোপকথন দুই বন্ধুর মধ্যে দেখো প্রথমে লিখবে হ্যা একটা বন্ধুর নাম এখানে আমি প্রিয়া লিখেছি প্রিয়া বলছে হাই সুমি আর ইউ হাই সুমি কেমন আছো তখন সুমি বলছে আই এম ফাইন হোয়াটসঅ্যাপ ইউ টুইটার আমি ভালো আছি তুমি কেমন আছো প্রিয়া বলছে ফাইন সুমি বলছে ইউ ডিডেন্ট গো টু স্কুল গো স্কুল টু তুমি কি আজ স্কুলে যাওনি প্রিয়া বলছে নো আই ডোন্ট লাইক টু অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি না আমার প্রতিদিন ক্লাস করতে ভালো লাগে না আই ফিল বোর্ড আমার বড় বোর লাগে সুমি বলছে বাট ইউ শুড অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি কিন্তু অবশ্যই প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করা উচিত প্রিয়া বলছে হোয়াই কেন সুমি বলছে ইফ ইউ ডোন্ট অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি দেন হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট যদি তুমি প্রতিদিন স্কুলে না যাও তাহলে তুমি কি ব্যাপারে পড়ানো হচ্ছে সেই কনসেপ্টটা করে তখন প্রিয়া বলছে বাট আই টেক মাই মাই মাদার সেলফ ইন হোমওয়ার্ক কিন্তু আমি তো আমার মায়ের থেকে হোমওয়ার্কের সাহায্য নিয়ে নেব সুমি বলছে ইউ শুড নেভার মিস ওয়ান ক্লাস ইন অর্ডার টু ডু হোমওয়ার্ক ও স্টাডি ফর অ্যানাদার ক্লাস কখনোই একটা ক্লাস করার জন্য বা হোমওয়ার্ক করার জন্য অন্য ক্লাসকে মিস করা উচিত নয় প্রিয়া বলছে বাট হোয়াই কিন্তু কেন তুমি বলছে গোয়িং টু স্কুল রেগুলারলি নিডেড টু ডেভেলপ নিডেড টু ডেভেলপ দ্য কগনেটিভ অ্যান্ড ইমোশনাল হেলথ অফ দ্য স্টুডেন্টস প্রতিদিন স্কুলে যাওয়া এই জন্য জরুরি যাতে করে আমাদের ছাত্রছাত্রীদের কগনেটিভ এবং ইমোশনাল হেলথের ডেভেলপমেন্ট হয় আমাদের মানসিক স্বাস্থ্যের যাতে বিকাশ হয় আমাদের কগনেটিভ যাতে বিকাশ হয় সেই জন্য যাওয়া উচিত প্রিয়া বলছে ওকে ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিকই বলেছো সুমিনা উইল ইউ অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি কি এবার তো রোজ ক্লাসে যাবে প্রিয়া বলছে ইয়া আই উইল ট্রাই টু এনজয় মাই ক্লাস হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার ক্লাসগুলোকে এনজয় করতে বাই সুমি তখন সুমি বলছে বাই তো এই হচ্ছে একটা ইমাজিনারি ডায়লগ দুই বন্ধুর মধ্যে যে প্রতিদিন স্কুলে যাওয়া উচিত কেন সেই সম্পর্কে একটা ইমাজিনারি কথোপকথন আজকের এই ভিডিওতে চারশো ছিয়ানব্বই নম্বর পেজের রাইটিং সেকশনটা কমপ্লিট করলাম পরবর্তী ভিডিওতে নেক্সট পেজ নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই এইভাবেই চ্যানেলটাকে ফলো করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ